আমি যেটা বললাম যে খুবই ভালো চলছে এবং আশা করি সামনের দিনগুলো আরো ভালো যাবে। আমাদের আজকে ট্রেনিং শুরু হলো, কাল আর পরশু দুটা প্র্যাকটিস ম্যাচ আছে। প্র্যাকটিস ম্যাচ বলতে গেম সিনারিও, তারপরে আমরা এশিয়া কাপের জন্য 23 তারিখে যাচ্ছি। ওখানে আমাদের 6-7 দিনের একটা প্রিপারেশনের সময় থাকবে। আশা করি ভালোভাবে আমাদের যে দলটা আছে আমরা প্রিপেয়ার হয়ে একসাথে দলগতভাবে ভালো একটা পারফরমেন্স করার চেষ্টা করবো। দেখুন, এমন একটা ফর্ম্যাট যেখানে আমরা 2006 বোধ হয় প্রথম খেলেছি, এরপর থেকে এখন পর্যন্ত খুব বেশি একটা ভালো রেজাল্ট নেই, এক্সেপ্ট ফর একটা এশিয়া কাপে আমরা বোধ হয় ফাইনালে খেলেছিলাম। তো সেই জায়গাতে তো আমরা অনেক পিছিয়ে আছি এই ফর্ম্যাটে। তো আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। আর পথ যখন চলে, একটা বাচ্চা যখন চলা শুরু করে, তার ফার্স্ট স্টেপগুলো অনেক কঠিন হয়, আস্তে আস্তে জিনিসগুলো ইজি হতে থাকে। তো হোপফুলি এটাই আমাদের, মানে স্টেপ বাই স্টেপ আমরা ছোট একটা বাচ্চার মতো চলা শুরু করতে পারবো এবং আস্তে আস্তে দৌড়ানোর জায়গাতে পৌঁছতে পারবো। সাকিব ভাই, নতুন শুরুর সঙ্গী হতে যাচ্ছে শ্রীরাম, এবং সে কালকেই আসবে। এশিয়া আগে শ্রীরামের সঙ্গে আপনাদের যে ইন্টেন্সিভ কেয়ারটা যতটুকু থাকবে, আপনার কাছে কি মনে হয় যে এই শ্রীরামের কোচিং এই অল্প কয়েকদিন এশিয়া কাপে কতটুকু রেজাল্ট পাইয়ে দেয়? আমার মনে হয় না খুব বেশি কিছু এক্সপেক্ট করার আছে এখানে, যেহেতু সে অস্ট্রেলিয়ার টিমের সাথে 5-6 বছর ছিলেন, আর আমাদের ওয়ার্ল্ড কাপটাও অস্ট্রেলিয়াতে। তো তার এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে আসবে। এই টি-20 বা এশিয়া কাপে কতটুকু আসবে বলাটা মুশকিল, খুবই স্বল্প টাইম। বাট আমি যেটা বললাম যে এখানে একটা আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে, যার যার জায়গা থেকে, কোচিং স্টাফ থেকে শুরু করে, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে, বিসিবি, মানুষ, আপনারা সবাই যদি আমরা একসাথে কাজ করতে পারি, আমার কাছে মনে হয় যে একটা পথযাত্রা শুরু হবে। দুইটা প্রশ্ন পয়েন্ট এখন প্রথম হয়টা। দেশকে রিপ্রেজেন্ট করতে পারা তো সবসময় অনেক গর্বের বিষয়। তো আমি খুবই আনন্দিত এবং এক্সাইটেড, এবং নতুন চ্যালেঞ্জের জন্য আমি মনে করি নিজেকে প্রস্তুত। আমার কাছে কোনো টার্গেট নেই, আমার টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড কাপে যে যেন আমরা ভালো কিছু করতে পারি, তার প্রস্তুতি হিসাবে এগুলো। আমি যদি মনে করি যে এখনই আমি একদিন দুই দিনে কিছু চেঞ্জ করে দিতে পারবো, কিংবা অন্য কেউ এসে চেঞ্জ করে দিতে পারবে, তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। তো আমাদের যদি রিয়েলিস্টিক চিন্তা আপনি করেন, হোপফুলি ইন 3 মান্থস টাইম যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, একটা যদি ইম্প্রুভমেন্ট দেখতে পারেন টিম থেকে, ওটাই আমাদের আসলে উন্নতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Thanks to Saqib Ul Hasan, and I'm very sure that under his captaincy, Bangladesh national team will do wonders. Thank you so much everyone for being here. Thank you.